हेलो एवरीवन एंड वेलकम बैक टू फैमिलिया फेलिस। तो आज के सन्धे हो गए, सन्धे बेला आसले आमरा एकटा पार्टीते एसेछी। ओटा एकटा बार्थडे पार्टी, सौमितार बान्धवीर छेलेर बार्थडे, बछर पाँचेक बयस। तो चलो आज के तोमादेर बार्थडे पार्टी घुरे देखाई। खूब सुंदर अरेंजमेंट करेछे शुनेछी, तो चलो देखा जाक, निये जाई तोमादेर आज के बार्थडे पार्टीते। लेट्स गो। मामा आर सौमिता किन्तु बेश भालोई सेजेछे एबं मुडे आछे, तो चलो आज के तुम्हारे लिए नहीं जाएगी। लेट्स गो। तो गाइस तुम्हारा देखते ही पाच्छो आमरा पहुंचे गेछि निमंत्रण बाड़ीते। गेटटा खूब सुंदर भावे सजानो हयेछे बेलून एवं लाइट दिए, और भेतरे बोर्डर मध्ये लेखा हैप्पी बर्थडे टू शतभिक। तो चलो एबार भेतरेर दिके जावा जाक। सामनेई देखते पाच्छो মামমাম দাঁড়িয়ে রয়েছে গেটের পাশে। পান্তু, পান্তু কি করছো তুমি? মামমামের আসলে বেলুনের দিকে নজর গেছে। আরে এই যে সৌমিতা, চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। গেটটা বেশ সুন্দরই সাজিয়েছে, চলো ভেতরে চলো চলো। পান্তু, পান্তু ছড়ো। এই যে আমি বোর্ডটা তোমাদের কাছে থেকে দেখানোর চেষ্টা করছি, হ্যাপি বার্থডে টু শতভিক। আর পুরো চারিদিকে দেখতে পাচ্ছ কীরকম সাজিয়েছে। এখানে একটা ম্যাজিক শো হবে, আশা করছি তোমাদের একটা দুটো ম্যাজিক দেখাতেই পারবো। চলো যাওয়া যাক ভেতরে। আরে ভেতরে কি ঢুকবো, দেখতে পাচ্ছ তোমরা মামমাম কি করছে? পান্তু ওটা দেখতে পেয়ে ওকে আগে ওটাতেই উঠতে হবে। ও কিন্তু প্রথমে ভয় পাচ্ছিল, হ্যাঁ উঠতে চাইছিল না, আমাকে পাশে দাঁড়াতে বলছিল, আমি দাঁড়িয়েছিলাম। তারপর বাকি বাচ্চাগুলোকে দেখে ও সাহস পেয়ে গেছে, সাহস পেয়ে এখন ওটার উপর উঠে লাফাচ্ছে। আমারও খুব ভালোই লাগছে, কিন্তু যেটা কথা সেটা হচ্ছে প্রচণ্ড গরম লাগছে, দরদর করে ঘাম হচ্ছে জানো তো, মানে ঘামে জামাটা আমার ভিজে যাচ্ছে। পান্তু এত লাফাচ্ছে, একটু পরে ঘেমে নিয়ে আসবে, এসে বলবে পাপা জল দাও। বারবার খালি ওখান থেকে আমাকে ডাকছে। দেখলে তো, শুনতে পেলে, পাপা আসো না। চলো যাই হোক এবার ভেতরের দিকে যাবে। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের বার্থডে বয়, ওই যে দেখতে পাচ্ছ হলুদ গেঞ্জি পরে বসে আছে মাথায় টুপি দিয়ে, ওই আজকে আমাদের বার্থডে বয়। আর এই হলাম আমরা, গরমে ঘেমে নিয়ে একটু পাখার হাওয়া পেয়েই এখানে আমি একটা ছবি তুলে নিয়েছি সবার। আর এই যে বন্ধুরা এবার তোমরা দেখতেই পাচ্ছ ম্যাজিক শো শুরু হয়ে গেছে। তো যেমনটা তোমাদের বলেছিলাম একটা দুটো ম্যাজিক দেখাবো, তো চলো দেখতে থাকো। চলো বন্ধুরা দেখা যাক কি ম্যাজিক দেখানো নি, আশা করছি ভালোই লাগবে তোমাদেরও। ও দেখলে বন্ধুরা, তো বন্ধুরা এবার দেখতেই পাচ্ছ উনি কোনো একজন বড় কাউকে খুঁজছিলেন ম্যাজিক দেখাবেন বলে, তো আমি ঠেলে টুলে সৌমিতাকে পাঠিয়ে দিয়েছি। তো চলো দেখা যাক কি ম্যাজিক দেখাচ্ছে মনে। তাহলে পুরো কার্ডটা রেখে দিলাম, এখানে সব রকম কার্ড আছে,
একটাও যে ডবল কার্ড রেখেছি পুরোটা ডবল রাখা বা একটা নম্বরে সব কার্ড রাখা একটা প্যাকেটে যা কার্ড আছে কমপ্লিট টোটাল কার্ড আছে টোটালও আছে রেডি তো এখানে পুরো প্যাকেট কার্ডটা আছে আর তার মধ্যে আপনি যে পছন্দ করছেন যেখানে গিয়ে স্টপ করেছেন আমি ওখান থেকে কাটিয়ে আমি আমার মন পছন্দ মতো পুরোটা আপনাকে দিয়ে দিব শুধু আমার মাইন্ড থেকে এইটা আপনাকে দিয়ে দিচ্ছি এবার আমি জানি না যে আপনি কী কার্ড পছন্দ করবেন বা আগে এখানে যেমন এসেছেন আমি কি আলাদা নিয়ে গিয়ে শিখিয়ে দিচ্ছি যে আপনাকে আসতে হবে না এটা ভাববেন না যে ওরা ভাববে যে আপনাকে আসতে বলে এরকম কিছু না তো প্রথমে আলাপ তো তাহলে আপনার কাছে যে ট্রিকটা আমি করে রেখেছি সেটা আমি এবারে দেখাবো সবাইকে যদি কাঁচাপটা এক হয় যে আমি মাইন্ড থেকে যেটা ভেবে রেখেছি আর আপনারটা এক হয় তাহলে এটা ম্যাজিক হবে আর না হলে ওটা হবে না তো আমি এখানে একটা প্রেডিকশন রেখেছি রেডি আর কিচ্ছু না প্রেডিকশনটা আমি বের করছি রেডি 1 2 3 আর কিছু নেই এটা খালি আছে এবং প্রেডিকশনটা একটা কার্ড হচ্ছে কাকেদের রানী কুইন অফ বন্ধুরা মনে হতে হচ্ছে কার্ডটা মিলে গেছে সৌমিতার হাতে যে কার্ডটা আছে চলো দেখি একদম একদম মিলে দিয়েছে ও সাব্বাস দারুন দারুন অসাধারণ কিচ্ছু হবে না ওইদিকে যা দেখতে পাচ্ছ তোমরা পান্তু আবার চলে এসছে এটা চড়তে পান্তু ওইদিকে যাও আর ও কিন্তু ভয়েতে উপরে উঠছে না ও শুধু এখানেই লাফিয়ে যাচ্ছে তো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়ার দিকে চলে এসেছি ওই যে দেখছো ওদিকে টেবিলে স্ন্যাক্স রয়েছে পকোড়া বেবিকর্ন আর ওইদিকে বাচ্চাদের জন্য রয়েছে সুইট ক্যান্ডি তো যে যেটা ইচ্ছা খেতে পারে প্লাস হচ্ছে আমপান্নার শরবত রয়েছে গরমের সময় খুবই খুবই উপকারী আমপান্নার শরবতটা আমি 2 গ্লাস আমপান্নার শরবত খেয়েছি একটু তোমার থেকেই দাও তো বন্ধুরা এবার আমরা খেতে বসে গেছি অনেক রাত হয়ে গেছে খুব খিদে পেয়েছিল খেতে বসে গেছি আর দেখতেই পাচ্ছ প্লেটে গরম গরম নান মাটন মাটার হ্যাঁ ওকে একে একটু স্যালাড হ্যাঁ বাবা 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 খাও খাও খাবি তো ভালো খেতে তো গাইস এবার আমাদের প্লেটে চলে এসছে গরম গরম রাইস আর ফিশ কারি পান্তু আর সৌমিতা নিয়েছে আমি ফিশ খাবো না চিকেন খাবো কারণ খুব গরম পড়েছে যে কোনো একটা দিয়েই আমি খাবো হালকা খাবার খাবো আমি জাস্ট একটু কারিটা নিয়ে আসি কারিটা দিয়ে একটু রাইস মেখে খেয়ে নেব যে গাইস আমার ফিশ কারিটা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে এবার চলে এসছে চিকেন তো চিকেন দিচ্ছে প্লেটে গরম গরম চিকেন এই যে দেখতে পাচ্ছ চিকেন পড়ে গেছে তো গাইজ আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও এবং চ্যানেল ফ্যামিলিয়া ফেলিক্স সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই অবশ্যই বেল বাটনটা প্রেস করে দিও তাহলে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেতে থাকবে ওকে টাটা গুড নাইট